देखते फिश बेबी टैंक सो माछ मारा जावर कारण शुरू करछि। नम्बर वन बाच्चार टैंके पानी घन घन परिष्कार करार कारणे बाच्चा मारा जाए। नम्बर टू बाच्चार टैंके फिल्टारे फ्लोरेट बेशी होवार कारणे बाच्चा मारा जाए। नम्बर थ्री बाच्चार साथे हिंस्र माछ रखार कारणे बाच्चा मारा जाए। नम्बर फोर बाच्चाके हात दिए धरार कारणे बाच्चा मारा जाए, प्रयोजने অ্যাকোয়ারিয়াম নেট ব্যবহার করবেন। নাম্বার ফাইভ বাচ্চাকে ভালো কোয়ালিটির খাবার খাওয়াতে হবে, ভালো কোয়ালিটির খাবার না খাওয়ানোর ফলে বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। নাম্বার সিক্স বাচ্চার ট্যাঙ্কে বড় মাছ রাখা যাবে না, কারণ বড় মাছ রাখলে বড় মাছ বাচ্চাকে অ্যাট্যাক করবে, ফলে বাচ্চা মারা যাবে। নাম্বার সেভেন বাচ্চার ট্যাঙ্কে অবশ্যই স্পঞ্জ ফিল্টার থাকতে হবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কালো একটি কালো কালো বক্সের মতো ওটাই স্পঞ্জ ফিল্টার, এটা অবশ্যই থাকতে হবে। নাম্বার এইট বাচ্চাকে খাবার গুঁড়া করে দিতে হবে, কারণ খাবার গুঁড়া করে না দিলে বাচ্চা খাবার খেতে পাবে না, ফলে বাচ্চা মারা যাবে। নাম্বার নাইন ট্যাঙ্ক অনুযায়ী মাছ রাখতে হবে, ট্যাঙ্ক থেকে বেশি মাছ রাখলে বাচ্চা সাদা কাটতে পারবে না, ফলে মারা যাবে। নাম্বার টেন ট্যাঙ্কে লাইট না জ্বালালে শরীরে ভালো রঙ আসবে না, তাই ভিউয়ার্স আপনাদের ট্যাঙ্কে লাইট জ্বালাতেই হবে এবং আলোর অভাবে বাচ্চা মারা যাবে। সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন, আর আপনার সমস্যাগুলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য, যাতে আমি নতুন ভিডিও আনতে পারি। আর আমার নিয়ম বলছি আপনি মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার মাছ আর মারা যাবে না। পুরোপুরি ভিডিও দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।